অবাঞ্ছিত লোম, এই সমস্যায় এখন এত বেশি ভোগেন বিশেষ করে এখনকার মেয়েরা। কারণ আমাদের এখনকার যে পলিউটেড এনভায়রনমেন্টটা, তার জন্য কিন্তু অনেক ধরনের হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে এবং আরও কিছু ক্ষতিকর ক্রিম যেগুলোতে থাকে হচ্ছে স্টেরয়েড অথবা ক্ষতিকর যে কেমিক্যালসগুলো সেগুলো ইউজ করেন। রিজনটা কি? ফর্সা হওয়ার জন্য। যারা খুব তাড়াতাড়ি ফর্সা হতে চান, ফর্সাকারী কিছু ক্ষতিকর ক্রিম ব্যবহার করে কিন্তু তারা আজকাল তাদের হরমোনাল ইমব্যালেন্স করে ফেলছেন, যার জন্য খুব বেশি রকমের অবাঞ্ছিত লোম হচ্ছে, বিশেষ করে ফেসের কিছু এরিয়াতে, সেটা হচ্ছে আপার লিপসে, চিনে এবং আমরা সাইড লক বলি সেই সাইড লকে, এবং সেটা ছেলেদের মতো খুব বেশি মোটা হয়ে লোমগুলো উঠছে, যা কি না তার কনফিডেন্স লেভেলটাকে খুব কমিয়ে ফেলছে এবং তার যে সামাজিক যে জীবনযাপন সেটাতে খুব ব্যাঘাত ঘটছে। সো এই সমস্যার জন্য আজকে কিন্তু আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে অবাঞ্ছিত লোমের পুরোপুরি অপসারণ কিভাবে করা যায় পার্মানেন্টলি এবং সেফলি এবং পেইনলেসভাবে। লেজার হেয়ার রিডাকশন পার্মানেন্টলি, এই ব্যাপারে কিন্তু অনেকেই জানেন, কিন্তু অনেকের ভুল ধারণা থাকে যে লেজার করলে আমার কি পরে গিয়ে আরও বেশি লোম হবে কি না, অথবা লেজার করলে আমার কি ক্যান্সার হবে কি না। মেয়েদের এই ধারণাটাও থাকে যে আমার পরে হয়তো বা ফ্যামিলি প্ল্যানিং করতে বাচ্চা নিতে কোনো সমস্যা হবে কি না। আমি সব ভুলভ্রান্তির আপনাদের আজকে অ্যান্সার দিয়ে দিব যে এগুলো কোনো কিছুই, যে লেজারটা আমরা পার্মানেন্ট হেয়ার রিডাকশনের জন্য করে থাকি তা কখনোই করে না। এই লেজারটা খুবই সেফ, অ্যান্ড এখন বাংলাদেশে খুবই আপনার আপগ্রেডেড যে লেজারটা আছে, আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে সোপ্রানো আইস প্ল্যাটিনাম দিয়ে, যেটা আপনার মাল্টিপল ওয়েভ লেংথের সাহায্যে এশিয়ান স্কিনগুলোর জন্যই কিন্তু মেইনলি করা আছে। সেই ক্ষেত্রে আপনার লোমগুলো কিন্তু পার্মানেন্টলি 6 থেকে 8টা সেশনের মধ্যে অপসারণ সম্ভব, এবং তাতে কিন্তু আগের লেজারের মতো আপনার ওখানে ব্যথাও লাগবে না, পুড়ে যাওয়ার চান্সও থাকবে না। অবাঞ্ছিত লোমের জন্য যেই যেই পদ্ধতিগুলো সবাই নিয়ে থাকেন তা হচ্ছে ওয়্যাক্সিং অথবা থ্রেডিং, অথবা অনেকে টুইজার দিয়ে বা শোন দিয়ে তুলে ফেলেন, অথবা অনেকে আবার হেয়ার রিমুভিং ক্রিম ইউজ করেন, যার জন্য কিন্তু আরও বেশি আপনার পিগমেন্টেশন হয়ে থাকে স্কিনে, অনেকের স্কিনে আবার ব্রন হয়ে থাকে, কারণ প্রতিনিয়ত আপনি ওয়্যাক্সিং করছেন বা টুইজিং দিয়ে সেটাকে উঠিয়ে ফেলছেন, তার জন্য আপনার ফেসে প্রচুর পরিমাণে টর্চার হচ্ছে, যা কিনা কিছু সেন্সিটিভ স্কিনে আরও বেশি বাজে ধরনের রিয়াকশন করতে পারে, যার জন্য লেজার হেয়ার রিডাকশনটা কিন্তু খুবই সহজলভ্য এবং সেফ। এখন আসা যাক যে লেজারটা কিভাবে কাজ করে। আপনার স্কিনের যেই ডিপ লেয়ারে, যেটা আমাদের লোমকূপগুলো আছে, হেয়ার ফলিকলটা, সেটাকে কিন্তু ড্যামেজ করে দেয় এবং প্রতি সেশনে আপনি দেখতে পারবেন 10 থেকে 15% পর্যন্ত লোমগুলো চলে যাচ্ছে এবং আপনার লোমগুলো আস্তে আস্তে পাতলা হচ্ছে, যেখানে আপনার প্রতি সপ্তাহে অথবা 10 দিনে আপনাকে ওয়্যাক্সিং বা থ্রেডিং করতে হতো, সেখানে কিন্তু আপনার মাসেও একবার করতে হবে না। লেজার হেয়ার রিডাকশন করলে যেটা আপনি পাচ্ছেন যে একদম মাসে আপনার হেয়ারগুলো খুবই পাতলা হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে 6 থেকে 8 মাসে টোটালি আপনার হেয়ারগুলো চলে যাবে। এখন আসা যাক, অনেকে কোয়েশ্চেন করেন কেন আমার কি একবারে কেন যাবে না একটা সেশনে, অথবা আমি কি 6 থেকে 8টা সেশন করলে পার্মানেন্টলি চলে যাবে আর কখনো আসবে না। হতে পারে 3 থেকে 4 বছর পরে একটা দুটো হেয়ার ফলিকল আসতে পারে, সেজন্য আমরা মেনটেনিং সেশন বলে থাকি, যেটা হচ্ছে আপনাকে 3-4 বছর পর পর একটি করে সেশন নিতে হবে, অনেকের দরকার হয় অনেকের দরকার হয়ও না। আরেকটি যেটি আমি একটি গুড নিউজ দিতে চাই সেটা হচ্ছে আগের যেই লেজারগুলো সেগুলোতে কিন্তু বডির অনেক জায়গাতে, যেমন প্রাইভেট এরিয়াতে বা ছোট স্থানগুলো, যেগুলো এরকম কানে অনেকের লোম থাকে ছেলেদের অথবা মেয়েদেরও, নাকের পাশে লোম থাকে এবং ছোট এরিয়ার যেই লোমগুলো, প্রাইভেট এরিয়ার লোমগুলো, সেগুলো কিন্তু রিমুভ করা সম্ভব ছিল না, বাট এখন এটা পসিবল অ্যান্ড এটা আপনি পেইনলেস এবং সেফলি করতে পারছেন। আরেকটি চমৎকার ট্রিটমেন্ট আছে লেজার হেয়ার রিডাকশনে, যেটা হচ্ছে আজকাল ছেলেদের মধ্যে যে বিয়ার্ড শেপিংয়ের ক্রেজটা থাকে, অনেকেই প্রতিবার আপনাকে সেলনে গিয়ে শেভ করতে হবে এবং প্রতিবার যেই আপনারা আপনাদের এক্সপেক্টেড যে শেপটা সেটা চান সেটা হয়তো অনেকে করতেও পারে না, এখন তাদের জন্য গুড নিউজ যে বিয়ার্ড শেপিংটাও কিন্তু করা হচ্ছে, তাও পার্মানেন্টলি।
তো আমার দর্শকদের কাছে একটি অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই একটু বুঝে শুনে লেজার হেয়ার রিডাকশন যদি করতেই চান, যেখানে ভালো হচ্ছে, যেখানকার মেশিন বা যেখানকার লেজারটা আপনার আপগ্রেডেড, সেখানে করবেন। একজন ডক্টরের কনসালটেশন নিয়ে তার সুপারভিশনে অবশ্যই করতে হবে। এবং আদার্স যেই প্রক্রিয়াগুলো আপনারা হেয়ার রিডাকশনের জন্য ইউজ করছেন, যেমন ওয়্যাক্সিং বা থ্রেডিং অথবা ক্ষতিকর যেই ক্রিমগুলো ইউজ করছেন, সেগুলো আমি বলবো যে যদি পারেন সেগুলো অ্যাভয়েড করতে হবে। এবং স্টেরয়েড ক্রিম ইউজ করে যারা বা ক্ষতিকর ক্রিম ইউজ করে যাদের ডোমগুলো বেশি হচ্ছে, সেই ক্রিমগুলো অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।